আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে তোমাদের সাথে একটা ব্লগ না মানে তোমাদের সাথে কিছু শেয়ার করব। এক আপু হচ্ছে আবার লন্ডন থেকে কিছু ড্রেস অর্ডার করেছে, তো এগুলো তোমাদের সাথে আমি একটু শেয়ার করব। তো আজকে খুব সুন্দর সুন্দর ড্রেসগুলো আপু হচ্ছে অর্ডার করেছে, তা আপুর পার্সেলগুলো আমি হচ্ছে পাঠিয়ে দিব। তা আপু তুমিও ভিডিওটা দেখে নিবা আর সম্পূর্ণ ড্রেসগুলো দেখে নিবা, একবার তো দেখছো ভিডিওর মাধ্যমে, ভিডিও মানে ইমুতে ভিডিও কলে কলের মাধ্যমে আর কি। আর এখন দেখে নাও একদম বরাবর, আমি ভিডিও করতেছি, ভিডিওর মাধ্যমে দেখে নাও। আর আপুটা হচ্ছে লন্ডনে বার্মিংহামে থাকে মনে হয়, হ্যাঁ ওই জায়গায় থাকে। তো আপু হচ্ছে অনেকগুলা ড্রেস অর্ডার করছে আমাদের দোকান থেকে আর কি, অনেকগুলা ড্রেস অর্ডার করছে, প্রায় অনেকগুলা 20-25টার মতো, 18-20টা হবে এরকম, আমি গুনি নাই। তো অনেকগুলা ড্রেস অর্ডার করছে, তো দেখা যায় আমি আমার পছন্দ মতো সম্পূর্ণ ড্রেস আনছি, তারপর বাসায় এসে আপুকে দেখাইছি ভিডিও কলে ইমুতে। তো আপু হচ্ছে অনেক পছন্দ করছে, বলে কি তোমার পছন্দ এত পছন্দ, এত সুন্দর, একদম নিট অ্যান্ড ক্লিন। তো আপু থ্যাংক ইউ সো মাচ, তুমি এত সুন্দর করে বলার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, যে তোমার কাছে মানে আমার পছন্দটা তোমার কাছে ভালো লাগছে, পছন্দ হয়েছে, আমার সবগুলো ড্রেস পছন্দ করেছি, যেগুলা এগুলা তোমার কাছে ভালো লাগছে সেটা আমার অনেক আনন্দ। কারণ একটা জিনিস যদি আমি মন থেকে আনি, আমি যদি একটা জিনিস পছন্দ করে আনি, কার যদি ভালো না লাগে তাহলে কিন্তু খুব খারাপ লাগবে, তখন মনে হবে যে আমি অপরাধী, কেন আমি এটা করতে গেলাম, এরকম মনে হবে। তো যাই হোক তুমি অনেক পছন্দ করছো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর এখন হচ্ছে তোমাদের সবার সাথে ড্রেসগুলো শেয়ার করব। আগে বলো কে, যে যেখানে আছো তোমরা সবাই ভালো আছো? তো এখন শুরু করব, শুরু করার আগে আমি বলে নিচ্ছি যে আমার চ্যানেলটা যারা নতুন দেখতেছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে তারপরে হচ্ছে লাইক দিয়ে দিবে সবাই একটা ভিডিওর মধ্যে ভালো লাগে। আর যারা নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। আর তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রইল, রিকোয়েস্ট রইল। তো আজকের মতো আমি এখানে শুরু করি, এখানে ড্রেসগুলো দেখানো। তো ড্রেসগুলো হচ্ছে আমাদের দোকান থেকে আনছে, এবার আমাদের দোকান থেকে আনা হয়েছে, অর্ডার করছে। তো এর আগের বারও অনেকগুলো অর্ডার করছে, ওগুলা দিয়ে দিছি, ওগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি, আজকের গুলা তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে অনেক সুন্দর সুন্দর, একদম সুন্দর সুন্দর। আপু মেবি বিজনেস করবে, আপু আমাকে বলছে যে লন্ডনে উনি বিজনেস করবে, এই জন্য নিতেছে। আর যারা যাদের ড্রেস আর শাড়ি সবকিছু সালোয়ার কামিজ যা যা ছিল সব পার্সেল করে কুরিয়ার করা হয়ে গেছে, তো আমি ভিডিও করেছি তোমরা দেখতে পারবা, আমি কুরিয়ার সার্ভিসে মানে কুরিয়ার করা মানে জিপিউতে গিয়ে আমি সব ভিডিও করে আনছি তোমাদের সাথে শেয়ার করব বলে। তো ঠিক আছে, তোমাদের সাথে শেয়ার করলে তোমাদের একটু এক্সপিরিয়েন্সটা বাড়বে বা একটু নলেজে আসবে যে কতটা মানে কত কেজিতে কত কিছু মানে কত টাকা, তো এটা তোমাদের নলেজে একটু আসবে। তো এই জন্য আমি একটু ভিডিও করে আনছি, তোমরা দেখতে পারবা। আর আমি চার্ট একটা লিস্ট আছে, চার্ট লিস্টটা ওটা আমি তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ, চার্ট একটা লিস্ট আছে ওটা শেয়ার করব। তো চলো ড্রেসগুলো দেখি, আর ভিডিওতে লাইক দিতে ভুলবা না কিন্তু, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবা না। ও আচ্ছা, আমি কিছুদিন আগে সরি তোমাদের অনেক ইয়ে করাইতেছি, লেট করাইতেছি, একটু ভিডিও লম্বা হয়ে যাবে আর আমার বক বকগুলো একটু শুনতে হবে। তা আজকে আমি পান মুখে দেই নাই, আমাকে কেমন জানি লাগতেছে, আমার মুখটাও কেমন জানি লাগতেছে। ওই দিন যে ব্যথা পাইছিলাম ইয়েতে কি জানি বলে জিপিউতে গিয়ে মানে কাপড় গুলার ওয়েট মাপানোর জন্য যে গেছিলাম, তখন যে আমি ব্যথা পাইছিলাম বাসের সাথে লেগে, তো অনেকেই বলছে যে আপনি যে বাসের সাথে লেগে ব্যথাটা পাইছেন আপনি ভর্তা কিভাবে বানাইছেন। তা আমি ওদিন কিন্তু পরের দিন ভর্তার ভিডিও করছিলাম। তো আসলে আমার হাড্ডির মধ্যে আল্লাহর রহমতে কিচ্ছু হয় নাই, কিচ্ছু হয় নাই, আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করি। ময় মুরব্বীর দোয়ায়, বাবা মার দোয়ায়, সবার দোয়ায় এসিল্লা আল্লাহ বাঁচাই দিছে আর কি, সবার দোয়ায়, তোমাদের সবার দোয়ায়, তো এই আর কি। আর আমি যে ব্যথাটা পাইছিলাম এখন তো শুকাই গেছে এটা, তো এই যে দেখো, এই যে দেখতে পাচ্ছ মনে হয়, এই যে এটা 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 একদম ছিলে গেছিল এই জায়গাটা, আর মানে কোনোটার মধ্যে আর কি ব্যথা করতেছিল, কিন্তু আল্লাহর মধ্যে ওরকম ব্যথা না যে ফাইটা যাওয়া বা ভেঙে যাওয়া বা কোনো কিছু, ওরকম হইলে আমি আমি কিন্তু হাত নিয়ে থাকতেই পারতাম না, অনেক ব্যথা করতো, প্রচুর ব্যথা করতো।
তো তাই মানে এতটাও কোনো কিছু হয়ে যায় নাই যে আমি মানে ভর্তাটা বানাতে পারবো না বা বাসার কাজকর্ম করতে পারবো না এরকমও কোনো কিছু হয়ে যায়নি। হ্যাঁ আমি কিন্তু ওই দিনই বলছি, প্রথম দিনই বলছি ভিডিওতে, ওইরকমও কোনো কিছু হয়ে যায় নাই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি আল্লাহর দরবারে, কিছু হয় নাই, সেটাই অনেক ভালো। আল্লাহ যেন আমার মানে কাকে মানে কাউকে যেন এরকম ইয়ে না করে আল্লাহ মাফ করুক সবার জন্য। আল্লাহ আমাদের সবার জন্য আল্লাহ আছে আলহামদুলিল্লাহ। তো দেখতেই পাইছো এই যে এই যে এই জায়গাটা ছিলে গেছিল, কিন্তু আমার বোরখার কিচ্ছু হয় নাই, বোরখার মধ্যে কিচ্ছু হয় নাই। আমি বোরখাটা দেখছি পরদিনই, আমি বোরখাটা খুলে দেখছি যে এত বড় ব্যথাটা পাইলাম, কিন্তু আমার বোরখাতে কিছু হয়েছে কিনা। পরে দেখলাম যে বোরখাতে একটু টাচ লাগে নাই, কিচ্ছু হয় নাই বোরখার মধ্যে। তো দেখা যায় বোরখাতে কিছু হয় নাই, আমার হাতের মধ্যে হাতটাই ছিলে গেছে। তো এটাও আল্লাহ পাকের একটা হুকুম। তো এই আর কি, মানে একদিন বলতেছিল আর কি ওই দিন, এই জন্য আমি দেখাইলাম, নাহলে আমি জীবনও দেখাইতাম না। কারণ আমি যাদের সাথে মানে আমি শেয়ার করছি করার মানে করছি, তারা তো জানেই যে আমি ব্যথা পাইছি, তারপরও ভিডিওর মাধ্যমে তো আর শেয়ার করি নাই। তো দেখা যায় যে একটু শেয়ার করলাম, যেহেতু এটা মানে আমার নিজস্ব একটা ব্যথা, এই জন্য শেয়ার করলাম। তো সমস্যা নেই, মানে একদিন একজন বলতেছিল যে আপনার কেন মানে আপনি যে ব্যথা পাইছেন আগের দিন, পরদিনে মানে ভর্তা কিভাবে বানাইতেছেন। তো আসলে ওরকম কোনো ব্যথা না, ওই দিন ব্যথাটা এরকম ভাবে পাইছিলাম, সাথে সাথে কোনোর মধ্যে ব্যথা, যখন আমরা একটু বাড়ি খাই তাহলে আমাদের কেমন লাগে, কেমন কষ্ট লাগে, কতটুকু খারাপ লাগে। তো দেখা যায় যে আমার আমার সময় মানে বাসের একটা বাড়ি, আর যদি ভালো করে বাড়িটা লাগতো তাহলে আমার কি অবস্থা হইতো। তো একটুখানি হালকা টাচ করে লাগে গেছে, তারপরও কিন্তু এই বাড়িটা আমার হ্যাঁ মানে কলিজার মধ্যে লাগছে, তখনই সাথে সাথে মনে হয় যে আমার আসমানটা ভাইয়া আমার মাথার উপরে পড়ছে, আমি এখনই বুঝি নিচে পড়ে যাবো, এই অবস্থা মানে এত খারাপ লাগছে। তো হঠাৎ করে কোনোর মধ্যে ব্যথা পেলে কিন্তু তোমরা সবাই জানো অনেক খারাপ লাগে, অনেক খারাপ লাগে। তো এরকমই আর কি, এমনিতে আল্লাহর মতো কোনো কিছু হয় নাই। তো অনেক বক বক করে ফেলছি, এখন ড্রেসগুলো দেখাই একটা একটা করে। তো সুতির মধ্যে ড্রেসগুলা খুবই সুন্দর, খুবই সুন্দর। এই যে আপু বিজনেস করবে আর কি, বিজনেসের জন্য নিয়ে যাচ্ছে, এই তো এই তো একটা ড্রেস, আমি খুলবো না আপুর বিজনেসের ক্ষতি হবে, তো খুলে ফেললে সমস্যা হবে। আমি এক দুইটা থাম্বনেল নিয়ে নেই, থাম্বনেল না নিলে মানে ভিডিওর ভিডিওর থাম্বনেল দেওয়া যায় না, সমস্যা হয়ে যায় তখন। এই যে ড্রেসগুলো কিন্তু খুবই খুবই সুন্দর, খুবই সুন্দর। যারা ইয়াং বয়সে তাদের তো কিন্তু খুবই ভালো লাগবে। থামলে নিতে পারতেছি না, আচ্ছা পরে নিব না, সমস্যা নেই। এই তো একটা ড্রেস, এই তো খুব সুন্দর, এটা কিন্তু বুকের কাজটা, আমি পুরা খুলতেছি না, তোমরা কেউ কিছু মনে করো না। এটা হচ্ছে সালোয়ার কাপড়টা, আর এটা হচ্ছে ওড়নাটা, হ্যাঁ এটা হচ্ছে ওড়নাটা, আর এটা তো জামাটাই। তা আমি একদম এইভাবেই রেখে দিব, যেন এভাবেই প্যাকেট করে সুন্দরভাবে আপুর কাছে পৌঁছাইতে পারি। আর সব মাল আমি পাঠাই দিছি, যারা আমার কাছ থেকে মাল নিছো তারা কোনো টেনশন করবে না, মাল দিয়ে মানে পৌঁছায় যাবে ইনশাল্লাহ। আর তারপর এখন আরেকটা দেখাচ্ছি, এখানে সুতি আছে, সবগুলাই সুতি, আর কিছু কিছু একটু আছে ভালো মানের আর কি, দামি টাইপের। আর এগুলো হচ্ছে তোমার 1200 টাকার মধ্যে আর কি, এই সুতিগুলা। এটা হচ্ছে ওড়নাটা, হ্যাঁ ওড়নাটা খুব সুন্দর। তারপরে হচ্ছে প্যান্টের কাপড়টা, এটা এটা হচ্ছে প্যান্টের কাপড়, প্যান্টের কাপড় একদম ভালো কোয়ালিটি, খুবই ভালো কাপড়ের। তো এই তো আরেকটা, এটা হচ্ছে জামাটা। প্রত্যেকটা ড্রেস কিন্তু খুবই সুন্দর, দেখতেই পাইতেছ খুবই ভালো লাগতেছে, কিন্তু প্রত্যেকটা ড্রেস কিন্তু অনেক সুন্দর। এই যে খুব সুন্দর, কিন্তু প্রত্যেকটা ড্রেস কিন্তু খুবই সুন্দর, কালার গুলা তারপরে হচ্ছে কাজগুলা খুবই সুন্দর। তো এই আর কি, আমি এভাবে একটু ধরি ভালো লাগবে। এইটা হচ্ছে বুকের কাজটা আর কি, বুকের যে অংশটা সেটা খুব সুন্দর, প্রত্যেকটা ড্রেস কিন্তু খুব সুন্দর। তো আমি রাখলাম, এই প্যান্টের কাপড় হচ্ছে এটা, এটার সাথে এগুলো হচ্ছে 1200-এর মধ্যে আর কি পেয়ে যাবা, আপুকে আমি কমের মধ্যে দিছি। তো এই আর কি,
কমের মধ্যে বলতে এগুলা আপুকে দিছি হচ্ছে 1100 টাকা করে এই তো এটার মধ্যে আরেকটা কালার যা খুলবো না এটার মধ্যে আরেকটা কালার এই তো এই যে এই কাপড়টার মধ্যে এই আরেকটা কালার এটা হচ্ছে নেভি ব্লু ব্লু কালারের মধ্যে আর কি এটা এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে আর এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে পার্পল বা জাম কালার যেটাই বলো তো গেল তিনটা তিনটা শেষ তারপরে হচ্ছে দেখাচ্ছি আরো কয়েকটা খুব সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আসছি আপুর জন্য আপু খুব খুশি হয়েছে তো আমার চয়েস কিন্তু ভালো না এটা হচ্ছে একটা খুব সুন্দর একটা ড্রেস এই যে দেখতেই পাচ্ছ কাতানের মতো কাতানের ড্রেস আর ওন্নাটাও কাতানের এটা কাতানের মতোই প্রায় তো আমি হচ্ছে খুলবো না পুরাটা খুলতে পারবো না খুললে হচ্ছে আমি ভাঁজ করতে পারবো না তারপরে ভাঁজ ভেঙে গেলে তারপরে আপু হচ্ছে সেল করবে এগুলা তো এগুলা ভাঁজ ভেঙে গেলে আপুর মন খারাপ হইতে পারে তো এই তো জামাটা এটা খুব সুন্দর জামাটা কিন্তু খুবই সুন্দর একদম কটনের মধ্যে জামাটা আর খুবই সুন্দর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর আজকে কিন্তু আমি আমার রুমে ভিডিও করতেছি আজকে এটা হচ্ছে আমার রুম এরিয়াটা এটা হচ্ছে সালোয়ার কাপড়টা মেরুনটা হচ্ছে সালোয়ার কাপড় আর এটা হচ্ছে ওড়নাটা হ্যাঁ খুবই সুন্দর কিন্তু ওড়নাটা দেখতেই পাচ্ছ খুবই সুন্দর এই যে ভিতরে ভিতরে কিন্তু ইয়ে আছে প্রিন্ট করা আছে হালকা মানে পুরাটার মধ্যে মনে হয় না তো আমি আর পুরোটা খুলে দেখাইতেছি না এই আর কি এই তো খুব সুন্দর এই যে প্রত্যেকটা ড্রেস কিন্তু খুবই সুন্দর আর বানায় যদি পরা হয় তাহলে কিন্তু আরো বেশি ভালো লাগবে এই আর কি যারা জব করে বা ঘুরতে যাওয়ার জন্য কোথাও বেড়াইতে যাওয়ার জন্য সিম্পলের মধ্যে সুন্দর ড্রেস তো আমি হচ্ছে মানে এত একটুখানি মানে এই যে জামার নিচের অংশটা এটা খুব সুন্দর তো দেখা যায় আমি এত ইয়ে মানে গর্জিয়াস ড্রেস পরতে পারি না যারা ইয়াং তাদের জন্য এই ড্রেস গুলা খুবই সুন্দর মানে একটুখানি কাজ করা টাইপের একটু ঝুলা ঝুলা ঝুলঝুলা এগুলা এগুলাকে কি বলে ঝুলঝুলা আমি ঝুলঝুলাই বলি সবসময় তো যাই হোক এটা শেষ হলো তো আরেকটা দেখাচ্ছি তোমাদের সাথে শেয়ার করতেছি এটার মধ্যে আরেকটা কালার এটা হচ্ছে নীল কালারের মধ্যে হয়তো মেবি এটা কি কালার পুরো খুললে আসলে এই তো এটা আরেকটা কালার এই তো দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর কালার গুলো আর খুবই সুন্দর এবং খুবই আরামদায়ক কাপড় গুলা এই তো আমি একটু উপরে রাখি তাহলে বুঝতে পারবো এই তো খুবই সুন্দর এই তো না বারবার খুলস কেন এই তো খুব সুন্দর প্রত্যেকটা ড্রেস কিন্তু খুবই সুন্দর আর কালার গুলো খুব সুন্দর তো পরলে কিরকম লাগবে এবার দেখ বুঝতে পারবা আমি যখন ক্যামেরার সামনে আনছি তখনই মানে বোঝা যায় যে ড্রেস গুলা পরলে কতটুকু সুন্দর লাগবে তো এই গেল আরেকটা তো আরেকটা হচ্ছে আচ্ছা ওগুলোর মধ্যে ওই যে প্রথমে যেগুলো দেখাইছিলাম এগুলার মানে এগুলোর মধ্যে একটা ব্ল্যাক এখানে ব্ল্যাক খুললাম না খুললে কোনো ইয়ে হবে না লাভ হবে না কারণ একই রকম একই টাইপের এই যে এই টাইপের ব্ল্যাকের মধ্যে খুবই সুন্দর খুবই সুন্দর মানে এগুলা যে পড়বে তো ফাটাফাটি একদম সুপার তো এটা গেল আরেকটা হচ্ছে তো আপু হচ্ছে ওখানে মানে লন্ডনে আর কি হামিং বার্ড না কি জানি জায়গার নাম হামিং বার্ড না কি জানি আচ্ছা হামিং বার্ড আচ্ছা তোমরা বলবা তোমরা তো জানো লন্ডনের এই জায়গাটার নাম কি আমার মুখ দিয়ে আসে না কখনই এই জায়গাটার নাম তো ওখানে থাকে আপু এই যে আরেকটা সুতি কটনের মধ্যে খুব সুন্দর
একেবারে খুব সুন্দর, এক নম্বর কটনের মধ্যে খুবই সুন্দর ড্রেসগুলো, আরামদায়ক, একদম আরামদায়ক। কে এই যে দেখতে পাচ্ছ, প্রত্যেকটা ড্রেসের কালার এবং ডিজাইন খুবই সুন্দর। সাদিয়া, আমি ওই পাশ থেকে আওয়াজ আসবো দেখে দরজা আটকে রাখছিলাম, কি সমস্যা? তাইলে কি শোনা হলে যাও, এই তো খুব সুন্দর। এই তো শেষ, এটা দেখানো, আর এটার ওড়নাটা হচ্ছে এটা, এই যে এটা, আর এটার সালোয়ারটা প্যান্টটা হচ্ছে এইটা, এই কালার লেমন কালার। হ্যাঁ সাদিয়া, ওই ড্রেস গুলো একটু প্যাকেটের মধ্যে ঢুকা ফেল সাথে সাথে, আর আমি পরে আর ভাত ভাত করতে পারবো না, এমনি ভাত খুলি নাই তো, ভাজি আছে, একদম ভাতের মধ্যেই আছে এটার মধ্যে। এক মিনিট দাঁড়া, আমি দরজা খুলে আসি। আসবি? এটা একটু প্যাকেটটার মধ্যে শুধু ঢুকাই দিই, শুধু প্যাকেটের মধ্যে, আমি খুলিও নাই, একদম খুলি নাই। কেন খুলি নাই? তোর আন্টি তো কাপড় গুলা নিতেছে, এগুলা যদি মানে ভাগ ভাই না যায় তাহলে ওনার বিক্রি করতে সমস্যা, বিস্তৃতি দেওয়া যাবে এই জন্য, সরি। তো এটা ওইটার কালার হচ্ছে আরেকটা এটা, হ্যাঁ এই যে এটা ওইটার কালার হচ্ছে আরেকটা এটা, এখানে একটা, এটাও খুব সুন্দর। প্রত্যেকটা ড্রেস আমি খুব পছন্দ করে একদম দেখে দেখে চুজ করছি, মানে এত পছন্দ করে করছি, মানে সবগুলো ড্রেসই কিন্তু খুব সুন্দর, কালার কম্বিনেশন সবকিছু, প্রিন্ট সবকিছু মিলিয়ে গেলে খুব সুন্দর করে আমি সবগুলো নিয়েছি কটনের। এগুলো এটাও কটন সুতি আর কি, ফুল কটন। এই যা একটা, এটা তো খুবই সুন্দর, এগুলো সবগুলো এই কটনের মধ্যে আর কি, একটু একটু বেশি দামের আছে, একটু অল্প দামের আছে এরকম আর কি, একটু এটা একটু প্রাইস বেশি। এটা যে কত সুন্দর তোমাদেরকে একটু দেখাই, অনেক সুন্দর এটা, এটা জামাটা খুবই সুন্দর দেখতে পারবা, এখন এখানে রাখলেই বুঝতে পারবা, এই যে দেখছো কত সুন্দর না? প্রত্যেকটা ড্রেস কিন্তু খুব সুন্দর, এটা বুকের কাজটা সম্পূর্ণ সামনের অংশটা আর কি, এই যে আমি তো জামা কখনোই বাস করতে পারি না, সাদিয়া করে সব সময় বাস, সাদিয়া খুব সুন্দর করে করতে পারে, খুব সুন্দর করে, আমি পারি না। এই যে খুব সুন্দর এটা গলার কাজটা, কারণ আমি দোকানদারের মেয়ে এই জন্য বাস করতে পারে। এই তো খুব সুন্দর ড্রেসটা, খুবই সুন্দর, আর কাপড়টা এত আরাম, সফট, একদম সফট, খুবই সুন্দর, একদম মোলায়েম। আর এটার সাথে পায়জামা হচ্ছে এটা, প্যান্ট, প্যান্টের কাপড়, আর এটার সাথে ওড়না হচ্ছে এটা, ওড়নাটা আমি দেখাই দিচ্ছি, এই যে ওড়নাটা, ওড়নাটাও কিন্তু অনেক কিউট, প্রচুর কিউট। আচ্ছা আমি একটু খুলছি, যে তো আমি একটু দেখাই দিই তোমাদের সাথে, একটু শেয়ার করি ওড়নাটা কত সুন্দর, যে দেখতেই পাচ্ছ ওড়নাটা কত সুন্দর, খুব সুন্দর প্রত্যেকটা ড্রেস এবং কালার খুবই সুন্দর। তোমরা কিন্তু কমেন্ট করে বলবা, আমি কিন্তু বারবার বলতেছি প্রত্যেকটা ড্রেস খুব সুন্দর সুন্দর সুন্দর, তোমরা কিন্তু বলবা যে আসলে সুন্দর কিনা, ভালো কিনা, পছন্দ গুলা কেমন আমার। তো এটা একটা ড্রেস, ঢুকাই ফেলো সোমা প্যাকেটের মধ্যে পয়সা দিছে। এটা হচ্ছে ক্যাটালগটা আর কি, এটা একটা কালার, এটার মধ্যে মেরুন কালার হচ্ছে এটা, এই ড্রেসটাও কিন্তু হ্যাপি জুস, খুব সুন্দর পার্টি ড্রেস এর মতো আর কি, খুবই সুন্দর। এগুলো আপু হচ্ছে অনেক প্রাইজে বিক্রি করবে ইনশাল্লাহ, আশা করি অনেকগুলা প্রাইজে, অনেক লন্ডনে তো পাউন্ড হিসাবে, তো অনেক পাউন্ড সেল করতে পারবে। আর পছন্দ নজর কারা ড্রেস কিনে দিছি, অবশ্যই এগুলা আপু সুন্দরভাবে সেল করতে পারবে, আপু হচ্ছে বিজনেস করে, টুকিটাকি বিজনেস করে, এই জন্য হচ্ছে এই ফার্স্ট টাইম আমার কাছ থেকে অর্ডার করলো। তো সুন্দর না? অনেক সুন্দর, এখানে পাম 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 পম্পিং পাম পাম কি জানি এগুলো কি বলে, ঝুলঝুলে এই বলি আর। তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছ এগুলা, আর খুবই সুন্দর, খুবই সুন্দর এই ড্রেসগুলো, খুবই সুন্দর। এই যে
তো এটার সাথে হচ্ছে এটার সাথে অন্যটা হচ্ছে এটা এটা অন্যটা হচ্ছে এটা ওনার সাইডগুলোতে ইয়ে করা আছে কি বলে এগুলোকে কি দিয়ে যেন বর্ডার করা আছে একটু খুব সুন্দর আর ঝুলঝুলাও আছে এই তো আর প্যান্টের কাপড় হচ্ছে এটা আর খুব আরামদায়ক খুবই সফট কাপড়গুলো খুবই সফট আর খুব সুন্দর আর একদম লাস্ট মুহূর্তে আমি দেখাবো তোমাদেরকে বিনয়ের দুইটা ড্রেস তো বিনয়ের ড্রেসগুলো নাকি আপুর খুব পছন্দ হয়েছে কারণ বিনয়ের ড্রেসগুলো আপু সেল করবে কাতানের ওড়না ওড়নাটা হচ্ছে কাতানের আমি খুলবো না জাস্ট এটা খুললে একদম ধ্বংস হয়ে যাবে এটা আমি আর ভাঁজ করতে পারবো না ক্যাটালগ দেখানো লাগবে না ড্রেসটাই দেখাই এটা হচ্ছে ওড়নাটা এটা হচ্ছে ওড়নাটা এটার মধ্যে কি কি জানি এগুলা বলে পম 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 আছে এগুলা এই যে পম পম দেওয়া আছে এটা হচ্ছে ওড়নাটা হ্যাঁ খুবই সুন্দর ওড়নাটা খুবই ভালো লাগতেছে আর এটা হচ্ছে সালোয়ার কাপড় মানে প্যান্টের কাপড় প্লাস ভিতরে যে কি বলে ইনার দেওয়া যে থাকে ইনার ইনারের কাপড় এটা দুইটা হ্যাঁ দুইটা কাপড় একসাথে এখানে তো মানে ড্রেসটার ভিতরে ইনার থাকবে এই কাপড়টা দিয়ে দেখো না কত কতখানি এটার মধ্যে অনেকখানি কিন্তু এই কাপড়টার ভিতরে প্যান্টের কাপড় আর এই ভিতরে ইনারের কাপড় এই তো ড্রেসটা খুবই সুন্দর খুব সুন্দর প্রত্যেকটা ড্রেসই খুবই সুন্দর আরেকটা দেখাচ্ছি বিনয় আপু অনেক খুশি হয়েছে যে তোমার পছন্দ এত সুন্দর সামনে আগামীতে আরো অর্ডার করবে বলছে এগুলো নেওয়ার পর ড্রেসটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর এটা কাজটাই অনেক সুন্দর কাজটা কালারটা তো সেই সেই রকম আল্লাহ খুলে গেছে খুলেই গেছে আল্লাহ সব খুলে গেছে আচ্ছা আচ্ছা এটা তো জর্জেটের না এটা কোনো সমস্যা নাই আমি এটা সাদিয়া সুন্দরভাবে এটাকে গুছাই দিবে এটার হাতার কাপড়টা হচ্ছে এটা হাতার কাপড়টা কিন্তু খুবই সুন্দর খুবই কিউট আর এই তো দেখতেই পাচ্ছ ড্রেসটা হচ্ছে এমন প্রত্যেকটা ড্রেস কিন্তু খুবই সুন্দর কালার কম্বিনেশন সবকিছু দেখো এইগুলোর মধ্যে সুন্দর করে কাজ করা ছোট ছোট কাজ করা এত সুন্দর একদম পিটানো কাজ খুব সুন্দর কিন্তু আর নিচের অংশটা আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি নিচের অংশটা এই তো নিচের অংশটা এটা খুব সুন্দর নিচের অংশটা খুবই সুন্দর ড্রেস গুলো মমো থেকে এখন বানাই ফেলতে শুধু আর এখানে শুধু এই পার্টটা থাকবে ব্যাক সাইডে খুব সুন্দর ড্রেসগুলো আর সালোয়ার কাপড়টা প্যান্টের কাপড়টার মধ্যে এই যে এরকম কাজ করা থাকবে প্যান্টের কাপড়টা গারারা সারারা হইতে পারে জানি না অন্য হয়ে ও আচ্ছা অন্য হচ্ছে প্যাকেটের মধ্যে হ্যাঁ এই যে প্যাকেটের মধ্যে এগুলো হচ্ছে বিনয়ের মাল বিনয় ফ্যাশনের আর কি বিনয় ড্রেস দেখাচ্ছি ওটাই কি জিসা জিসা এটা আচ্ছা অরেঞ্জ কালার না এটা ইয়া মাস্টার্ড কালার হ্যাঁ মাস্টার্ড কালার যেটা সেটা হচ্ছে জিসা আর এটা হচ্ছে বিনয়ের আমি যদি ক্যামেরাতে এভাবে ধরি না ভিডিওতে পরে দেখি উল্টা আসে এই যে বিনয় এই যে বিনয় বিনয় এই যে উল্টা আসে বুঝতে পারলাম না উল্টা আসে যে বিনয় তো এই গেল আপুর সম্পূর্ণ ড্রেস এখানে অনেকগুলো ড্রেস তো ড্রেসগুলো কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবা কমেন্ট করে আর আমি একদম মানে ঘেমে কিতা হইছি আমি যদি বলতে পারতাম যে ফ্যান অফ করে ভিডিও করা যে কতটুকু মুশকিল হ্যাঁ ঠান্ডা পড়তেছে বাইরে বৃষ্টি হইতেছে কিন্তু
সকাল থেকে বাইরে বৃষ্টি হইতেছে, তারপরেও কিন্তু ভাবসা একটা গরম আছে না, ওইটা লাগে আর কি। আর আমরা তো এখনো ফ্যান ছাড়ি, ঠান্ডা কিন্তু, শীত লাগে, প্রচুর শীত লাগে। আর আমি একটু মুড়ি টুড়ি দিয়ে আছি, তারপরে সব দরজা জানলা সবকিছু বন্ধ, ফ্যানও অফ, এই জন্য আর কি একটু গরম লাগতেছে। আর একটু খাটনি করছি তো, ওইগুলা দেখাইছি না, একটু খাটনি হয়েছে না, এই জন্য আর কি। তো এই আর কি, এই যে এই ড্রেস গুলা খুবই সুন্দর দেখতে পেয়েছো, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর ড্রেস গুলি। এগুলা কিন্তু সুতির মধ্যে, খুব সুন্দর কালার গুলাও কিন্তু খুব সুন্দর, স্ট্যান্ডার্ড কালার। তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিব, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর আপু তোমার ড্রেস গুলো একটু মানে এক দুইটা এলোমেলো করে ফেলছি, এগুলা এখন সুন্দরভাবে ভাঁজ করব, তুমি কোনো টেনশন করবা না, আর তুমি কিছু মনে করবা না। আমি তোমার ড্রেস গুলো একটু ভিডিও করছি, কারণ আমি যত শেয়ার করব ততই কিন্তু মানুষ দেখবে, বুঝতে পারবে, জানবে, তো তোমার মতো অর্ডার করবে, এই জন্য আর কি সবার সাথে আমি একটু শেয়ার করলাম। তো সবাই সবাই ভালো থাকবা, যে যেখানেই থাকো, যার পছন্দ হবে আর কি, সবাই মানে সবাই বলতে যার পছন্দ হবে, ভালো লাগবে, সেই তো নিবে, তাই না? তো যার ভালো লাগবে আর কি, তো এই আর কি, মানে আমি শেয়ার করি, তোমাদের ভালো লাগলে নিবা, না লাগলে না নিবা, এটা কোনো আমার কোনো আপত্তি নাই, তোমাদের ভালো লাগলেই নিবা না, কোনো সমস্যা নাই, আমার ভালো লাগে শেয়ার করতে, তোমাদের সাথে কথা বলতে, এই জন্য আসছি ভিডিওর মধ্যে, কারণ কথা বলতে যেহেতু ভালো লাগে, তো একটা উসুলিয়া তো আসতে হয়, তাই না? একটা উসিলা তো লাগে যে না আমি এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলবো, একটা উসিলা ছাড়া কিন্তু কোনো কাজ হয় না, মানে ভিডিওর সাথে ভিডিওর সামনে আসা যায় না এবং মানে কথাও বলা যায় না। তো কয়েকদিন পর পর একটা উসিলা নিয়ে তোমাদের সামনে চলে আসি, এগুলোই আর কোনো কিছু না। তো যাই হোক, তাপু মনে কিছু নিও না, তোমার ড্রেসগুলো খুব সুন্দর করে প্যাকেট করা হবে, আর তুমি মন খারাপ করো না, তোমার ড্রেসগুলো একটু ভিডিও করছি, আর অনেক বড় লম্বা ভিডিও হয়ে গেছে। তো সবাই যে যেখানে আছো, সবার জন্য দোয়া রইল, সবাই ভালো থাকবা, আর ভিডিওতে একটা লাইক দিতে ভুলবা না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবা না। তো সবাইকে আল্লাহ হাফিজ দিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।